বঙ্গবন্ধু বলে আমার পিছনে তাকিয়ে, উসমানী সাহেব চিনেন, আপনাদের লোক মুক্তিযোদ্ধা, ছবি আঁকে, পাকিস্তানের মাল গন্ডলের পিছে, না না নিউজিল্যান্ড একটা দেশ হলো, প্যারিস, প্যারিস শিল্পীদের আড্ডা সেন্টার, ওখানে যাবে। এই তখন হায় একটা ওনার স্বপ্ন, পারবি তো, এই যে পারবি তো বলে পিকাসোকে মার দিবি, ওই ওই শব্দটা হাসির নয়, আমার কাছে মনে হচ্ছে হিজ মাই ফাদার, বাবা, বাবা তো বলে নাই, সে স্টিল আই ক্যারি। সো বঙ্গবন্ধু বলেন আর যে এটা হলো অফিসিয়ালি, কিন্তু আমার হিজ মাই ফাদার। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, প্যারিস প্রবাসী এই বাঙালিকে চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফরাসি সরকার 2014 সালে তাদের সর্বোচ্চ পেশামূলিক সম্মাননা নাইট উপাধি দিয়ে সম্মানিত করে। আর বিশ্বজুড়ে বাংলাদেশ সম্মানিত হয়েছে তাঁর আঁকা ছবির মাধ্যমে। বিশ্ববরেণ্য সেই শিল্পীর 50 বছরের চিত্রকর্ম নিয়ে একক প্রদর্শনী, যার উদ্বোধক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি 96 সালে সরকার গঠন করার পর প্রথম আন্তর্জাতিক চিত্রশিল্পীর একটা সম্মেলন করি, সেখানে কয়েকটি শিল্পকর্ম যা আমার দৃষ্টি আকর্ষণ করে আমি নিজেও একটা কিনে নিই, আরও একটা কেনার সাথে সাথে কয়েকটা উপহারও পাই। আমাদের পরিকল্পনা কমিশনে যেখানে বসে আমরা বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা করি, সেখানে সেই চিত্রটি আমি লাগিয়ে রেখেছি। আবার তার আরেকটি আছে আমাদের গণভবনেও, যদি এগুলি আমার সাথেই থাকে, আবার আমি যদি না থাকি আমি সবগুলি তুলে নিয়ে যাবো আমার সাথে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি রেখেছি কেন জানেন? কারণ সেখানে কতগুলি ছোট ছোট বাচ্চা আদুল গায়ে রাস্তায় ধুলো মাটি মেখে পড়ে আছে। আমি ওখানে বসে সবসময় যারা আমার ওখানে কাজ করে তাদের বলি, এই চিত্র আমি বদলাতে চাই বাংলাদেশ থেকে। এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সেই সাফল্য অর্জন করতে পেরেছি। কাজেই আমি বলবো শিল্পীর তুলির আচরণ অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, এটা আমাদের সবসময় মাথায় রাখতেই হবে। আর আমাদের যে সমস্ত শিল্পীরা আছেন, বিশেষ করে আমাদের শাহাবুদ্দিন আমার ছোটো ভাইয়ের মতো, কাজী সে আমি মনে করি সে তো সকলের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, কারণ এখনও তার হৃদয়ে সে যে মুক্তিযোদ্ধা ছিল, সে যে মুক্তিযোদ্ধা, মনে হয় এখনও সে মুক্তিযোদ্ধাই, আর সেই চিন্তা চেতনা নিয়েই কিন্তু তার শিল্পকর্ম, যেটা সবথেকে বেশি আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে। শেখ হাসিনা বলেন, যে হাতে এই বীর মুক্তিযোদ্ধা অস্ত্র তুলে নিয়েছিলেন, সে হাতেই প্রশিক্ষণ ক্যাম্পে এঁকেছেন বঙ্গবন্ধুর ছবি। শিল্পী শাহাবুদ্দিনের আঁকা বঙ্গবন্ধুর পোর্ট্রেট দিয়েই লন্ডনে শুরু হয়েছিল জাতির পিতা হত্যাকাণ্ডের প্রথম প্রতিবাদ সভা। যখন মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে, সেই মেঘালয়ে ট্রেনিং নিচ্ছে, সে সময় কিন্তু সে বসে থাকেনি, তখন ত্রিপুরার মেঘালয় ক্যাম্পে বসেও ছবি এঁকেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি, এঁকে সেটা ওই জঙ্গলের গাছে গাছে লাগিয়ে দিয়েছিলেন, যাতে করে সেখানে সবাই একে নিয়ে আবার দাঁড়িয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গান গেয়ে আমাদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাও জানিয়েছিলেন। এটাও যখন একদিকে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য ট্রেনিং নিচ্ছে, আবার সেই হাতেই শিল্পীর তুলির আঁচড়, এটা আমি মনে করি একটা, এবং তখন তো আসলে আঁকার মতো তেমন কিছুই ছিল না, একটা ক্যালেন্ডারের পাতা আর পেন্সিল দিয়েই জাতির পিতার ছবি এঁকে সেই ছবি টাঙিয়ে দিয়ে তারপরে আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছিল শিল্পীকে, তাই না? কাজী এখানে আর একটা গল্প আপনাদের আমি শোনাতে চাই, আমি এত বেশি কথা বলতে চাই না, আমি শুধু একটা গল্প বলি। মুক্তিযুদ্ধের 75-এ 15ই আগস্টের পর আপনারা জানেন যে 15ই আগস্ট আমার বাবা মা ভাই সবাইকে হত্যা করে, আমি আর রেহানা, রেহানা তখন ছোট্ট, মাত্র 16-17 বছরের বাচ্চা, আমরা জার্মানিতে ছিলাম, আমরা কিন্তু দেশে ফিরে আসতে পারিনি, কারণ তখন যারা ক্ষমতা দখল করেছিল সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে, তারা কিন্তু আমাদেরকে দেশে আসতে দেয়নি।
আমরা জার্মানি থেকে দিল্লি আসি, সেখানে রাজনৈতিক আশ্রয়ে ছিলাম, রিফিউজি হিসেবেই থাকতে হয়। আর আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের তখন নিজেদের নামটাও কিন্তু পরিবর্তন করেই থাকতে হয়েছিল, কারণ এটা আশ্রয় যারা দিয়েছিলেন তাদেরই নির্দেশ ছিল। তো যদিও তারা সবসময় আমাদের নিরাপত্তা দিতেন, সিভিল ড্রেসের নিরাপত্তা ছিল। এরপর রেহানা লন্ডনে যায়, সেখানে তার বিয়ে হয় 1980 সাল। আমি লন্ডনে যাই রেহানাকে দেখতে। রেহানা কিন্তু লন্ডনে যেয়ে সেখানে কিন্তু জাতির পিতার হত্যার প্রতিবাদের যে প্রথম সভা 1979 সালে যেটা হয়েছিল সুইডেনে, কারণ সুইডেনে আমাদের যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি কিন্তু ওই তখনকার মিলিটারি ডিক্টেটর সরকারের আনুগত্য স্বীকার করেননি, তিনি পদত্যাগ করেছেন এবং তিনি একটা আয়োজন করেন সর্বপ্রথম এই হত্যার প্রতিবাদ জানিয়ে সেখানে রেহানা যায় এবং বক্তব্য রাখে। শাহাবুদ্দিন প্যারিসে তার সঙ্গে যোগাযোগ হয়, তাকে আমরা লন্ডনে আসতে আমন্ত্রণ জানাই, সে লন্ডনে আসে। 75-এর পরেই প্রথম শাহাবুদ্দিনের সাথে দেখা। তা আমাদের মিটিংয়ে একটা ছবি দরকার, ছবি আঁকবে। সেদিন ছুটির দিন, লন্ডনে তো আপনারা জানেন ছুটির দিন সব দোকানপাট বন্ধ, সন্ধ্যা হয়ে গেছে, এমনি কোথায় তুলি কোথায় রং কিছুই নাই। শিল্পীকে আসলে কখনো দমানো যায় না। সেই মেঘালয়ে বসে ট্রেনিং নেওয়ার সময় যেমন একটা ক্যালেন্ডারের পাতার পিছনে একটা পেন্সিল জোগাড় করে জাতির পিতার ছবি এঁকেছিলেন, আর সেই দিন রেহানার বাসে বসে যে ছবিটা এঁকেছিল সেটা আরও, আমি বলবো, আরও একটা বৈচিত্র্য এনেছিলেন। রং নেই, টুথপেস্ট ব্যবহার করা হলো, কফি ঘন করে গুলিয়ে সেই রং, তো কিছু কাগজই করে এবং কালি জোগাড় করে কিছু কাগজ পুড়িয়ে সেটা একটা গ্রে কালার করা হলো, আর কালি দিয়ে সে একটা চমৎকার জাতির পিতার একটা পোর্ট্রেট আঁকলেন। যেই ছবিটা, সেই ছবিটাই কিন্তু আমাদের ওই ইয়র্ক হলে সেই সবাই এবং সেখানে ইংল্যান্ডে প্রায় 3,000-এর মতো লোক সমাবেত হয়েছিল, সেই ছবিটাই কিন্তু সেই দিন আমরা ব্যবহার করেছিলাম। কাহিনিটা এই জন্যই বললাম যে শিল্পী তার যে মনের আবেগ, আর সেই আবেগ যখন বিকশিত হয় এবং সেটা যে বেরিয়ে আসে তখন কোনো বাধাই বাধা মানে না, সে কোনো না কোনোভাবেই কিন্তু সেটা প্রকাশ পায়, সেটি সে করেছিল। জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন 75 পরবর্তী অন্ধকার সময়ে কিভাবে কবি, সাহিত্যিক ও শিল্পীরা স্বাধীনতার চেতনা টিকিয়ে রেখেছিলেন। এখন পর্যন্ত তার তুলি আচার আমরা মুক্তিযুদ্ধ এবং সেই চেতনাকেই কিন্তু অনুভব করতে পারি, সেজন্য শাহাবুদ্দিনকে আমার আন্তরিক ধন্যবাদ যে এখনও সেই অনুভূতিটা তার মধ্যে রয়ে গেছে। মনে হয় যেন সে একজন মুক্তিযোদ্ধা, এখনই বোধহয় আবার মানে যুদ্ধ করবে। তবে যুদ্ধ তো আমরা করে যাচ্ছি এটা ঠিক, কারণ 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ সবই তো মুছে গিয়েছিল। আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক তারাই কিন্তু তাদের লেখনীর মধ্য দিয়ে এই চেতনাকে ধরে রেখেছিলেন বলেই আমরা রাজনীতিবিদরা রাজনীতির মধ্য দিয়ে আবার দেশকে শুধু গণতন্ত্র ফিরিয়ে আনা না, গণতন্ত্র ফিরিয়ে এনেছি, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি, আজকে আমাদের তরুণ সমাজের মাঝে সেই চেতনাটা কিন্তু আবার ফিরে আসতে শুরু করেছে, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া বলে আমি মনে করি। বহু প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মূল চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আবেদনও ছিল সরকার প্রধানের বক্তব্যে। শিল্পীর আঁকা ছবি হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়, আবার সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া যায়, একটা চেতনা জাগ্রত হয়, আর আমাদের জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চেতনায় আমাদের বাংলাদেশের জনগণ জাগ্রত হবে এবং দেশকে মুক্তিযুদ্ধের আদর্শে ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবে, গড়ে তুলবে। আবার যেন কখনো আমাদের এই মুক্তিযুদ্ধের বিজয় গাথা কেউ বিকৃত করতে না পারে, এই জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েই আমি শাহাবুদ্দিনের এই শিল্পকর্মের প্রদর্শনী
যা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সাফল্য কামনা করছি। পরে ছোট বোন শেখ রেহানা ও শিল্পীকে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আয়োজকরা জানান, মাসব্যাপী এই প্রদর্শনী চলবে 14ই অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।